গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার কাছে থেকে দেখতে থাকো। তো সকালবেলা আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে, আর সমস্ত দেখলে তো মাছ সবজি পাতি কেটে ধুয়ে রেডি করাই আছে, আর এখন রান্নাটা বসাবো। তো আজকে ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থেকে দেখতে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো চলো সারাদিন আমি কি করছি না করছি তোমাদের দেখাতে থাকবো। আজকে চিকেনটা একদম ঝাল ঝাল করে করব, কেননা ইচ্ছে করছে আজকে ঝাল করে করি। মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে কিন্তু দিয়ে দিয়েছি। তারপরও ভাবলাম যে ঝালটা কম হবে, লাল লঙ্কা একটু কম আছে, সেই জন্য আবার কাঁচা লঙ্কা আর একটু বেটে দিলাম ঝাল হওয়ার জন্য। তো ঝাল ঝাল হলে কি হয়, খেতে ইচ্ছে করে, সবসময় কম ঝালও ভালো লাগে না। তারপর দেখো আবার এখানে গোলমরিচ আর এলাচ নিয়েছি, ওইটাও দেবো এর মধ্যে। মানে আজকে জানি না কেন চিকেনের মধ্যে এত ঝাল দিতে ইচ্ছে করেছে, ঝাল খেতে ইচ্ছে করলো, সেই জন্য অনেকগুলি লঙ্কা দিয়েছি। তো গোলমরিচটা দিলে কি হয়, মানে যে ঝালের পরিমাণটা বেড়ে যায় কিন্তু এরতে কোনো ক্ষতি হয় না গোলমরিচের। বাটাটাই ভালো গরু থেকে, মানে বেশ ভালো লাগে। তো ওইদিকে নিয়ে এসেছে কাতলা মাছের পেটি। তো কাতলা মাছটা রান্না করব হচ্ছে আলু আর টমেটো দিয়ে। তো আলু একটা নিয়েছি, বেশি আলু দেব না, আর সাথে দেবো হচ্ছে টমেটো। তো সবগুলা রান্না করি না, মাছ সবসময় ভাজা রেখে দিই, কারণ কার কোন সময় খেতে ইচ্ছে করে না করে সেজন্য বেশি পিস দিই না। আর এখানে মাছের যে ঝোলটা আজকে একটু অন্যরকম করে করব। তো অন্যরকম মানে এভাবে আমি করি না কোনো সময়, এর মধ্যে শুধু জিরা বাটা আর শুকনো লঙ্কা দিয়েছি বেটে, আর পেঁয়াজ দেবো বাটা। তো এরকম করে প্রথমবার ট্রাই করছি। আর সাথে হয়েছে তোমার করব মাছের তেল রয়েছে একটু, সেটা বেগুন আলু আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। কিছু কিছু সময় আর পরিস্থিতি মানুষকে এরকম বানিয়ে দেয়, ভেতর থেকে পুরো চুরমুচুর করে দেয়। যেই কাচের সীসা ভেঙে চুরমুচুর হয়ে যায় সেটা জোড়া লাগানো যায় না, মনটাও সেরকম মাঝে মধ্যে হয়ে যায়। মানে মনটাকে শক্ত করে রাখাই কঠিন। যতক্ষণ পর্যন্ত মনে আঘাত না পায় ততক্ষণ পর্যন্ত শক্ত হয়ে কেউ দাঁড়ায় না। তো ব্যথা পাওয়ার পরে, যন্ত্রণা পাওয়ার পরেই লোকে সঠিক জায়গায়, মানে মস্তিষ্কটা এসে দাঁড়ায় যে হয়নি জীবনে কোনো ব্যাপার নয়, আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আমাকে আবার ফিরে আসতে হবে আগের জায়গায়। তো সেই ভাবনাটা যদি আবার ফিরে আসে অনেকটাই মানুষ ভেতর থেকে স্ট্রং হয়ে যায়। আর সেই স্ট্রং হওয়ার পর না, মনটাকে শক্ত করার পর দ্বিতীয়বার কেউ ভাঙতে পারে না, কোনো যন্ত্রণাই মানে মনের মধ্যে আঘাত দিতে পারে না। তো সব থেকে ব্যাপার হলো মনের জোর, মনের জোর থাকাটাই জরুরি। কোনো কিছু করা, ইউটিউব করা থেকে যখন আমরা ভিউজ না পাই, সাবস্ক্রাইবার না দেখি বাড়তে, তখন ইচ্ছে করে যে চ্যানেলটাকে বন্ধ করে দিই, আর পারছি না। কিন্তু এভাবে ভেঙে পড়লে হবে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে, করতেই লাগবে, সেরকম একটা চিন্তাভাবনা নিয়েই কোনো কাজে নামতে হবে। আর সেটা না হলে কোনো দিনও সফল হওয়া যাবে না। এখানে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম স্নান টান করে, আর এখানে পিসি শাশুড়ি আছে, উনি বসে আছেন, ওনার সাথে কথা বলছিলাম। আর এই ঘরের বিছানার অবস্থা যা হয়ে আছে, আর বাইরে দেখো সেই মুষল ধারে বৃষ্টি।
যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালবেলা ছিল সেই ঝলমলে রোদ, আর দুপুর অনেকটাই পর্যন্ত ভালো রোদ ছিল, আর এখন সেই মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি থেকে কি কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে কি হয়ে যায় সেটা বুঝতেই পারি না। তো আমাদের জীবনটাও সেই, কখন যে ভালো সময় থেকে খারাপ সময় পরিণত হয়ে যায় কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যে সেটা আমরা বুঝতেই পারি না। আর পিসি বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল এখান থেকে ওখানে এখান থেকে ওখানে, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে, যেতে পারছে না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন খাচ্ছিলাম হচ্ছে চা, চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, আর সারাদিন তো কথাই হয়নি, তো এখন আসলাম। আর প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে দুপুর থেকে, সেই বৃষ্টি এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, তো এখন বৃষ্টিটা বন্ধ হলো আর আমি এখানে বসে বসে খাচ্ছি চা, মাথা ব্যথা করছিল। তো আজকাল ক্যামেরার সামনে বেশি আশাই হয় না তোমাদের সাথে কথা বলার জন্য, আর শর্ট ভিডিও অনেক দিন ধরে দিতে পারছি না, চেষ্টা করছি তাও হচ্ছে না, ঘরের মধ্যে অন্য ধরনের সমস্যা, এক্সাম আছে বুঝতেই পারো, সেই জন্য শর্ট ভিডিও দিতে পারছি না। আর শর্ট ভিডিওটা না দিলে কি হয়, তোমার ভিউজও হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে না, এমনিতে তো সাবস্ক্রাইবার আর ভিউ হয়ই না, আর শর্ট ভিডিওটা না দিলে তারপর আরও কমে যায়, সেটা আমি বুঝতে পারি। আর এখানে দেখো একটা পেঁপের চারা উঠেছে, পেঁপে গাছটা কি এটার মধ্যে হবে? একদমই তো হবে না, এটাকে কী করবো আমি বুঝেই পারছি না জানো তো। আর এখানে যে কিসের চারা ফেলেছে ছেলে, কিসের গাছ উঠলো সেটাই আমি বলতে পারি না, এগুলো কিসের চারা কিসের গাছ একটুও জানি না। ঢেঁড়সের বিচি দিয়ে ফেলেছিলাম, একটা চারাও ওঠেনি ঢেঁড়সের।